ভোটের লড়াইয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী প্রভাবশালী রাজনীতিবিদ আজমতুল্লাহ খানকে হারিয়ে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুরের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন গৃহিণী জায়েদা খাতুন। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। নিজে ভোটের লড়াইয়ে বাদ পড়তে পারেন সন্দেহে মাকে ডামি প্রার্থী করেছিলেন জাহাঙ্গীর। সেই ডামি প্রার্থী 16,197 ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী আজমতুল্লাহ খানকে পরাজিত করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে বসতে যাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের আসনে। বৃহস্পতিবার দিনভর ভোট শেষে গভীর রাতে হয় গাজীপুর সিটি নির্বাচনের ফল ঘোষণা। এতে দেখা যায় মোট 480টি কেন্দ্রের মধ্যে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা খাতুন পান 2,38,934 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আজমতুল্লাহ খান পান 2,22,737 ভোট। দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত গাজীপুর। অনেকে বলে থাকেন দ্বিতীয় গোপালগঞ্জ, আর এখানেই কিনা নৌকা প্রার্থী হেরে গেলেন। সাধারণ গৃহিণী থেকে বিশেষ পরিস্থিতিতে নির্বাচনে প্রার্থী হয়ে কিভাবে বাজিমাত করলেন 61 বছর বয়সী জায়েদা খাতুন। গাজীপুরের রাজনৈতিক অঙ্গনের সাম্প্রতিক পরিস্থিতি, সিটি নির্বাচনের প্রচারণা ও ভোটের দিনের পরিবেশ পর্যালোচনা করে দেখা গেছে মূলত 5 কারণে জয়ের মুখ দেখেছেন জায়েদা খাতুন। এগুলো হলো সাবেক মেয়র জাহাঙ্গীরের দান অনুদানের ভোট ব্যাংক, কাউন্সিলর প্রার্থীদের বেশিরভাগ জাহাঙ্গীরের মায়ের পক্ষে কাজ করা, আওয়ামী লীগের একাংশের প্রত্যক্ষ সমর্থন, নারী ভোটার ও আওয়ামী বিরোধীদের ভোট। জানা গেছে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান জাহাঙ্গীর। ডামি প্রার্থী করেন তার মা জায়েদা খাতুনকেও। ঋণ খেলাপির জামিনদার হওয়ায় জাহাঙ্গীরের প্রার্থিতা শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। পরে আওয়ামী লীগ থেকেও বহিষ্কৃত হন আজীবনের জন্য। কিন্তু ভোটের লড়াইয়ে মায়ের ছায়া হয়ে সবসময় ছিলেন জাহাঙ্গীর। মায়ের পক্ষে দিনরাত প্রচার চালিয়েছেন তিনি। নৌকার প্রার্থী হেরে যাওয়ার কারণ নিয়ে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য বিশ্লেষণে জানা যায়, মেয়র থাকা অবস্থায় মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন জনকে দান অনুদান এবং নানা আর্থিক সুবিধা দিয়েছিলেন জাহাঙ্গীর আলম। এসব কারণে স্থানীয় তরুণ এবং ইসলামী ব্যক্তিত্বদের একটি অংশ সবসময় তার পক্ষে ছিল। দান অনুদানের সুবিধাভোগীরা জাহাঙ্গীরের ভোট ব্যাংক হিসেবে কাজ করেছে, তাদের ভোট পড়েছে জায়েদার ঘড়িতে। এদিকে আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীরকে বহিষ্কার করলেও স্থানীয়ভাবে দলের একটির অংশের সমর্থন সবসময় প্রকাশ্যে অথবা গোপনে পেয়েছেন জাহাঙ্গীর। তিনি এবং তার মা নিজেদের আওয়ামী লীগের অংশ হিসেবেই সবসময় পরিচয় দিয়েছেন। ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে মেয়র প্রার্থীদের তুলনায় ভোটার টানতে বেশি কাজ করেছেন কাউন্সিলর প্রার্থীরা। বিএনপির পক্ষে মেয়র পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করলেও কাউন্সিলর পদে ছিলেন অনেকেই। ভোট কেন্দ্রে দেখা গেছে আওয়ামীপন্থী এবং বিএনপি পন্থী কাউন্সিলর পদপ্রার্থীদের বড় একটি অংশ জাহাঙ্গীরের মায়ের পক্ষে কাজ করেছেন। 25 মের ভোটে উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটার কেন্দ্রে গেছেন। তাদের বড় অংশের ভোট জায়েদা খাতুন পেয়েছেন বলেও ধারণা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে জোর গুঞ্জন, আওয়ামী লীগ বিরোধী বেশিরভাগ ভোটও পেয়েছেন জায়েদা খাতুন। এর কারণ হিসেবে তাদের দাবি, বিএনপি নির্বাচনে না থাকলেও হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহানুর ইসলামের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি পেয়েছেন মাত্র 23,265 ভোট। এতেই বিষয়টি স্পষ্ট যে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে যারা কেন্দ্রে গেছেন তাদের ভোট জায়েদা খাতুনের পক্ষে গেছে। উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটার সংখ্যা 11,79,463 জন। নির্বাচনে ভোট দিয়েছেন 5,75,050 জন। সাদাকালো নিউজ।